আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত দর্শক, আপনারা সকলেই নিয়মিত আমার চ্যানেলে ফৌজদারি, দেওয়ানি এবং বিশেষ করে নতুন আইনের আলোচনা শুনে থাকেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে যে রেকর্ডগুলো, অর্থাৎ যেসব রেকর্ডগুলো নতুন ভূমি আইনের মাধ্যমে বাতিল হতে চলেছে, অর্থাৎ এখন থেকে যে রেকর্ডগুলো আর কোনো কাজে আসবে না। আপনারা সকলে জানেন যে আমাদের দেশে ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন করা হয়েছে। সেই আইনের মাধ্যমে একটি বিষয় খুবই ক্লিয়ারভাবে ভেসে এসেছে, সেটা হলো যে দলিল যার জমি হবে তার। এই কথাগুলো পূর্বে ভূমিমন্ত্রী এবং বর্তমান ভূমিমন্ত্রী এবং নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন করা হয়েছে, সেই আইনেও কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সো আজকে যে আলোচনার মূল বিষয়, কোন কোন রেকর্ডগুলো বাতিল হবে। অনেকেই বলে আসছেন যে কোনো রেকর্ডেই বাতিল হবে না, আবার অনেকেই বলে আসছেন যে সকল প্রকার রেকর্ডগুলোই বাতিল হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আমাদের বাংলাদেশের নতুন যে বিডিএস রেকর্ডটি চলমান আছে সে রেকর্ডটি থাকবে। আসলে কোন কথার কতটুকু ভিত্তি আছে, কোন কথার কতটুকু যুক্তিকথা আছে, সেটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিও থেকে জানার বিষয়। সম্মানিত দর্শক, আপনারা সকলেই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আজকের মূল বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন। সম্মানিত দর্শক, তার পূর্বে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী সময়ে আরও আইনের ব্যাপক আলোচনা শুনতে, আরও আইনের তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, একটি ভূমির কাগজেই বা প্রমাণেই হলো রেকর্ড, কোতিয়ান বা দলিল। আর সেই দলিল বা রেকর্ড বা কোথিয়ানগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে জমির কোনো ধরনের মা বাপ থাকবে না। সুতরাং জমির প্রকৃত মা বাপ হলো কোথিয়ান, রেকর্ড এবং দলিল। আমি আপনাদেরকে শুরুতে একটি কথায় বলতে চাই, রেকর্ড যেহেতু এবং কোথিয়ান যেহেতু এবং দলিল যেহেতু একটি জমির মা বাপ, সুতরাং এগুলো কখনোই বাতিল হবে না। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে একদম শুরু থেকে সিএস থেকে বর্তমান বিআরএস পর্যন্ত বা অনেক সিটিতে সিটি জরিপ যে রেকর্ডটি আছে, সেগুলোই হলো একটি জমির মালিকানা বা একটি জমির মা বাপ বা একটি জমির প্রকৃত রেকর্ড বা দলিলাদি বলা হয়ে থাকে। সুতরাং এই রেকর্ডগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে কোনো সম্পত্তির মালিকানা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমি আপনাদেরকে একটি কথা নির্দ্বিধায় বলতে চাই বা আপনারা একটি কথা জানতে পারবেন যে কোনো রেকর্ড বা কোনো কোতিয়ানে কিন্তু বাতিল করা হচ্ছে না। তবে এর বিপরীতে আরেকটি বিষয় হলো, যেহেতু আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন এবং পাশ করা হয়েছে, সেই আইনের মাধ্যমে বলা হয়েছে যে জাল জালিয়াতির মাধ্যমে এবং ভুয়াভাবে প্রথমভাবে যে রেকর্ডগুলো সৃজন হয়েছে, দুদিন পূর্বে আমি যে একটি ভিডিওতে লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশ সরকার যেসব ভূমিগুলো কাশ করে নিয়ে যাবে, অর্থাৎ যে সম্পত্তিগুলোর প্রকৃত কোনো মালিকানা পাওয়া যাবে না, তাদের জমিগুলো কিন্তু কাশ হয়ে যাবে। সুতরাং এই যে প্রথনাভাবে ভুয়াভাবে জালিয়াতিভাবে যে রেকর্ডগুলো সৃজন হয়ে থাকবে বা সৃজিত হয়েছে, সেই রেকর্ড বা কোতিয়ান এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু যার প্রকৃত রেকর্ড আছে, যার প্রকৃত কোতিয়ান আছে, সেগুলো কিন্তু কখনোই বাতিল হবে না। আর নতুন আরেকটি যে বিষয় আমাদের দেশে ভাসমান, সেটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যেটা বিডিএস রেকর্ড হচ্ছে। সুতরাং এই বিডিএস রেকর্ড করতে হলে পূর্বে যে কোথিয়ানগুলো আছে, শুরু থেকে যে কোথিয়ানগুলো আছে, সেই কোথিয়ানগুলো অবশ্যই পর্যায়ক্রমিক অবস্থান দেখে কিন্তু নতুন বিডিএস রেকর্ডটি করা হবে। সুতরাং সেই আলোকে বলা যাচ্ছে, অর্থাৎ বিডিএস রেকর্ডটি করা হবে একদম স্মার্টলি রেকর্ড। এই রেকর্ডের পরে আমাদের বাংলাদেশে আর কোনো নতুন রেকর্ডের প্রয়োজন পড়বে না। সুতরাং সেই আলোকে আমরা বলতে পারি যে পূর্বের কোতিয়ান বা যে রেকর্ডগুলো আছে, সেগুলো কিন্তু কখনোই বাতিল হবে না।
যেহেতু স্মার্ট রেকর্ড করা হবে, বিডিএস রেকর্ড করা হবে, ডিজিটাল রেকর্ড করা হবে, এই রেকর্ডের মাধ্যমে সম্পত্তির পূর্ণ মালিকানা থাকবে এবং এখানে একটি একটি স্মার্ট কার্ড প্রদান করা হবে। সুতরাং এখানে যেহেতু সর্বোপরি সকল প্রকার তথ্য থাকবে, সুতরাং পূর্বে যে রেকর্ডগুলো আছে সেগুলো আর প্রয়োজন পড়বে না। কিন্তু অনেকেই এই বিষয়টাকে একদম গোলমাল পাকিয়ে বিভিন্নভাবে বলে দিচ্ছেন যে পূর্বে রেকর্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। আসলে কোনো ধরনের রেকর্ডই বাতিল হচ্ছে না, এটা আপনারা নিশ্চিত ধরে রাখেন। যেহেতু বিডিএস রেকর্ডটি করা হবে, বিডিএস রেকর্ড করার পরে পূর্বে রেকর্ডগুলোর আর কোনো ধরনের প্রয়োজন না। এখন দেখা যাচ্ছে বিডিএস রেকর্ড করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তাহলে প্রকৃত যে মালিক আছে সেই মালিককে খুঁজে বের করতে হলে সিএস পর্যন্ত যেতে হবে, যে প্রকৃত মালিক ছিল। সময়ত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কোনো রেকর্ডে বাতিল হচ্ছে না, তবে সেই রেকর্ডগুলি বাতিল হবে যে রেকর্ডগুলো প্রতারণার মাধ্যমে সৃজিত হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে সৃজিত হয়েছে এবং ভুয়াভাবে সৃজিত হয়েছে। যারা প্রকৃত মালিক, যারা প্রকৃত রেকর্ডের মালিক হয়েছেন, যারা প্রকৃত দলিলের মালিক হয়েছেন, সেগুলো কিন্তু কোনোভাবেই কোনো সময়ই বাতিল হবে না। সময়ত দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া লিঙ্কে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।